আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক বৃন্দ এবং এই লাভ জিওগ্রাফি অ্যান্ড লোকেশন ইউটিউব চ্যানেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং গুণগ্রাহীরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম। এবং এই ভিডিওটা দেখার জন্য স্পেশালভাবে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এইটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আব্বার, আব্বা মারা যাওয়ার পর আমরা কুলখানির ব্যবস্থা করেছিলাম এবং বাড়িতে কিছু শিন্নি দিয়েছি মসজিদে। তো এই গরুটা হচ্ছে, এই গরুটা দিয়ে আমরা গরুটাকে কুরবানি করেছি আমাদের আব্বার জন্য আর দোয়া করাবো বলে। তো গরুটা কীভাবে কাটা হলো, কীরকম শিন্নি করা হলো, কীরকম রান্নলো রাত্রে বাবুর্চির, এগুলো সব কিছুই এখানে আছে, আপনারা দেখুন আর আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে সব কিছুই ভালোভাবে হয়েছে। বড় পাঠি না বউ দৌ তো তাহলে কইবাই বলে বড় বড় বউ পাটি তার মধ্যে গরম পানি না, ইয়া ওই যে 2000 ইয়া ওটা জানতে হ্যাঁ 2000 লাগি আচ্ছা জানতে যে ওই যে 2000 লাগি আচ্ছা আচ্ছা সব আছে, প্লাস্টিকের আছে, মাথায় গোটায় আছে,
আমি দিয়া যাই মুখে না আমরা যাই মুখে জুম্মা পড়ি ফিল্টারের ফানি আর এখানে 14 জনে বইয়া খাইতে পারবা।
আসলে ভয়েস ভয়েস অফ আর না দিলে বোঝা যায় না কি কি করা হলো, তা সব কিছু বলার জন্যই আসলে বলছি। এখানে জোরের নমাজের বাড়িতে মিলাদ পড়ানোর পর বাড়িতে বাড়ির দুই তিন মসজিদে শিন্নি দেওয়া হয়েছে, আমাদের বাড়িতেও দেওয়া হয়েছে। এটা আকনি শিন্নি আর কি, যেটা আমরা প্যাক করেছিলাম। আর বাসায় এই জায়গায় আত্মীয় স্বজন আত্মীয়রা সবাই আমাদের খাওয়া দাওয়া করেছেন। আর প্রায় আমরা আট নয় বেছে নয় দেশ বেছে খেয়েছি, কারণ বিকেল পর্যন্ত বিকেল ছয়টা সাতটা পর্যন্ত খাওয়া হয়েছে। অনেকে ছিলেন কাজে ব্যস্ত, তো কাজে যারা ছিলেন তারা ছয়টা পরে এসেছেন। আর সবাই আলহামদুলিল্লাহ খেলাম, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আব্বার কিসমত খুবই ভালো, মানে কি বলবো, আমার আম্মাও সব কিছু দেখেছেন, অনেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। আর এখানেও আমরা দরগা আছে, দরগা দরকাপন মসজিদ, ওই মসজিদেও আমরা সন্ধ্যার পরে সন্ধ্যার মাগরিবের সময় জেনে নিলাম সাহেদের কাছ থেকে কতজন লোক হন মসজিদে, তো মসজিদে আমরা এভাবে প্যাক করে করে দিয়ে দিলাম। আর এখানে যে দেখছেন সাদা বক্সগুলা, এগুলো আমাদের স্বজন যাদের যারা আসতে পারেন নাই, যারা মসজিদে যাবেন তাদের বাড়িতে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজনের বাড়িতে প্যাক করে দেওয়া হয়েছে। আর জামে মসজিদের জন্য যে সাদা বক্সগুলো দেখেছেন সেগুলোকেই প্যাক করে প্রায় ৪০০টার মতো বক্স দেওয়া হয়েছে আমাদের পশ্চিম বাজারের জামে মসজিদে, যেখানে আমার আব্বা সবসময়ই যেতেন নামাজ পড়তেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তারপরেও বুঝলাম যে তুলে ধরি সব কিছু এই ভিডিওতে আমার আব্বার শিন্নির দোয়া, কুলখানির দোয়া। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।